প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 10 আগস্ট 2020, 26 শ্রাবণ, 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজও উপস্থিত হয়েছি। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 12,855টি এবং পরীক্ষা হয়েছে 12,849টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,73,168টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,907 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,60,507 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.62% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.46%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,067 জন, এ পর্যন্ত সুস্থ 1,50,437 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.75%। কোভিড-19 আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন, এ পর্যন্ত 3,438 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35 জন, নারী 4 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,721 জন এবং নারী 717 জন। শতাংশ বিবেচনায় পুরুষ 79.14% এবং নারী 20.86%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে তাদের সংখ্যা 0 থেকে 10 বছর 1 জন, 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 বছর 1 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছরের 10 জন, 61 থেকে 70 বছরের 13 জন, 71 থেকে 80 বছর 6 জন এবং 81 থেকে 90 বছরের 4 জন। এ পর্যন্ত বয়স ভিত্তিক মৃতের সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছর 19 জন 0.55%, 11 থেকে 20 বছর 33 জন 0.96%, 21 থেকে 30 বছর 90 জন 2.62%, 31 থেকে 40 বছর 219 জন 6.37%, 41 থেকে 50 বছর 474 জন 13.79%, 51 থেকে 60 বছর 981 জন 28.53% এবং 60-এর অধিক বয়সের 1,622 জন 47.18%। বিভাগভিত্তিক মৃতের সংখ্যা ঢাকা বিভাগ 12 জন, খুলনা 6 জন, চট্টগ্রাম 7 জন, রাজশাহী 8 জন, ময়মনসিংহ 3 জন, রংপুর 1 জন এবং বরিশাল বিভাগের 2 জন। এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা ঢাকা 1,639 জন, চট্টগ্রাম 811 জন, রাজশাহী 221 জন, খুলনা 265 জন, বরিশাল 134 জন, সিলেট 158 জন, রংপুর 135 জন এবং ময়মনসিংহ 75 জন। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে 8 জন। হাসপাতালে শয্যার তথ্য, ঢাকা মহানগরী সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2,130 জন এবং আইসিইউ শয্যায় ঢাকা মহানগরীতে রোগী ভর্তি আছেন 200 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 243 জন এবং চট্টগ্রাম মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 19 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,735 জন এবং সারা দেশের আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 90 জন। সারা দেশের শয্যা সংখ্যা সব মিলিয়ে সাধারণ শয্যা 15,268টি, রোগী ভর্তি আছেন 4,108 জন এবং শয্যা খালি আছে 11,160টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 543টি, রোগী ভর্তি আছে 309 জন এবং শয্যা খালি আছে 234টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,557টি, সারা দেশে হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 350টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 160টি। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছে 815 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছে 774 জন,
এ পর্যন্ত আইসোলেশনে 57,482 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 38,501 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,981 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,346 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,604 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 4,54,724 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 4,02,242 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 52,482 জন। হটলাইন এর ফোন কলের তথ্য, মোট ফোন কলের সংখ্যা গত 24 ঘন্টায় 63,085টি, এর মধ্যে স্বাস্থ্য বাতায়ন 1,6,2,6,3 10,410টি এবং 333 এই হটলাইন নাম্বারে 52,279টি, আইডিসিআর এর হটলাইন নাম্বার 10655-এ 396টি। এ পর্যন্ত ফোন কলের সংখ্যা 1,85,87,728টি। টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছে গত 24 ঘন্টায় 4,373 জন এবং এই 4,373 জনের মধ্যে মেডিকেল অ্যাসেসমেন্ট এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে 1,917 জনকে। ফলো আপ কলের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে 1,479 জনকে এবং ইনকামিং কলের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে 977 জনকে। গতকাল যা ফোন কল এসেছে মোট 4,373 জন, এই রোগীদের বিশ্লেষণে দেখা গেছে অল্প ঝুঁকিপূর্ণ রোগীর শতকরা হার 60.42%, মধ্যম ঝুঁকিপূর্ণ রোগী ছিলেন 13.43% এবং অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন 1.44%। গতকালের মেডিকেল অ্যাসেসমেন্টের পাওয়া তথ্য অনুযায়ী করোনাসহ বিভিন্ন শারীরিক জটিলতা আক্রান্ত এমন রোগীর সংখ্যা ছিল 25.51% এবং শুধুমাত্র করোনা আক্রান্ত এমন রোগী ছিলেন 74.49%। এবং যারা বিভিন্ন শারীরিক জটিলতায় ছিলেন তাদের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত ছিলেন শতকরা 20%, উচ্চ রক্তচাপে শতকরা 11%, এজমা বা শ্বাসকষ্টে আক্রান্ত 4%, হৃদরোগে 4% এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন 3%। যারা কল করেছিলেন তাদের মধ্যে পুরুষ শতকরা 67% এবং নারী শতকরা 33%, এবং সর্বমোট কলের 22% কল ছিল করোনা ভাইরাস সম্পর্কিত, 21% ভাইরাস জ্বর সংক্রান্ত, 10% শুকনো কাশি, 8% গলা ব্যথাজনিত কল, এবং বেশিরভাগ কল ছিল ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগ থেকে। এ পর্যন্ত টেলিমেডিসিন সেবায় ফোন সেবা গ্রহণ করেছেন 186,714 জন। স্ক্রিনিং কার্যক্রম গত 24 ঘন্টায় 2,611 জন স্ক্রিন করা হয়েছে। 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 2,133 জন, সকল স্থল বন্দরে 317 জন এবং 2টি সমুদ্র বন্দরে 161 জন। এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে 8,12,229 জনকে। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত 69,799 জন, এ পর্যন্ত শনাক্ত 25,65,800 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 961 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 52,569 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 273,552 জন এবং এ পর্যন্ত বিশ্বে শনাক্ত হয়েছেন 1,94,62,112 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 6,207 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 722,285 জন। সূত্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 202 9 আগস্ট 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করবার আগে প্রতিদিনের মতো আজও অনুরোধ জানাবো, আপনারা যে কোনো উপসর্গ লক্ষণ থাকলে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন, নিকটস্থ নমুনা সংগ্রহ কেন্দ্রে যেয়ে নমুনা পরীক্ষা করাবেন। এবং শুধুমাত্র লক্ষণ উপসর্গ না, কোনো আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংস্পর্শে আসলেও আপনার নমুনা সংগ্রহ পরীক্ষা করাবেন। এবং যা যা স্বাস্থ্যবিধি প্রতিনিয়ত বলা হয়, সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া,
সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলা, এই প্রত্যেকটি পদক্ষেপই আপনারা গ্রহণ করে নিজেকে সুরক্ষিত রাখবেন, আপনার পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখবেন। আপনার সুরক্ষা আপনার হাতে, এই কথাটি মনে রেখে আমরা এই করোনাকে মোকাবেলা করার চেষ্টা করছি এবং আপনারাও প্রত্যেকেই আপনার সুরক্ষা আপনার হাতে, এই বাণীটি মনে রেখে জীবনযাপন করবেন এবং যাদের অসংক্রামক ব্যাধি আছে তারা আরও অনেক বেশি সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। কারণ অসংক্রামক ব্যাধিতে যারা আক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে করোনা আক্রান্ত হলে আরও অনেক বেশি জটিলতা বৃদ্ধি পায়। যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রেও করোনা আক্রান্ত হলে জটিলতা অনেক বৃদ্ধি পায়। কাজে ধূমপান ত্যাগ করুন এবং যে কোনো ধরনের মাদককে পরিহার করুন। যে কোনো ধরনের মাদক এবং ধূমপান শরীরের জন্য ক্ষতিকর। তাছাড়াও প্রতিদিন শারীরিক সচলতার জন্য হাঁটার অভ্যাস করুন বা হালকা ব্যায়াম করুন। পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন, যে খাদ্যগুলি বডির ইমিউনিটি বাড়ায় সেই ধরনের খাদ্য গ্রহণ করবেন, যেটা আমরা অনেকবারও বলেছি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার এবং খাদ্য তালিকায় টাটকা ফল শাকসবজি, এগুলো থেকে ভিটামিন সি পাওয়া যায়, আমিষ জাতীয় খাদ্য থেকে জিঙ্ক পাওয়া যায় এবং সূর্যালোকে থাকাও খুব দরকার, ভিটামিন ডি পাওয়া যায় সূর্যালোক থেকে, সূর্যালোকেও আপনারা কিছু সময় থাকবেন। সবাই মিলে সব নিয়ম সঠিকভাবে পালন করে নিজেদেরকে আমরা সুস্থ রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।